আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রম্বিল আলমিন্তসালাম আলহ সালিন সম্মানিত দর্শক শ্রোতা যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন অতিরিজ জীবনে ভালো কিছু ঘটবে আজকে পঞ্চম পর্ব ইতিপূর্বে ভালো কিছু ঘটার লক্ষণ স্বপ্ন সম্পর্কে আরও চারটি পর্ব অতিবাহিত হয়েছে আজকে এই পর্বে আমরা এমন ছয়টি স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যার মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে স্বপ্নগুলো দেখিয়ে আল্লাহ আপনাকে ভালো কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছেন তো সেই ছয়টি স্বপ্ন কি এবং কি কি ভালো কিছু ঘটতে পারে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ মৌখিক বানট মনগড় কোনো কথা নয় সরাসরি নির্ভরযোগ্য কিতাব ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লার তাবির ইয়ে থেকে আলোচনা করবো সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলই প্রমাণ সহকারে পেয়ে যান তো সমানত দর্শক জীবনে ভালো কিছু ঘটার লক্ষণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন ভালো কিছু ঘটনা লক্ষণ এক নম্বর স্বপ্ন হলো স্বপ্নে চুল আচলাতে দেখা নিজ কাজে সফল হবে প্রচুর মুনাফা লাভ হবে হজরত জাবের মগরীবী রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে বগল বা নাভিন নিচের পঠ পশম কাটতে দেখা দিন সংশোধন করবে স্বপ্নে বগলের পশম কাটতে দেখা উদ্দেশ্য সফল হবে প্রিয় দর্শক ভালোভাবে খেয়াল করুন স্বপ্নে যদি কেউ চুল আচরাতে দেখে নিজের চুল অথবা অন্যের চুল মোট কথা স্বপ্নে চুল আচরাতে দেখলি। বুঝতে হবে ওচিরই তার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে সে তার সকল কাজে সফল হতে পারবে ইনশাআল্লাহ এবং সে তার ব্যবসায় অথবা তার চাকরিতে সে মুনাফা লাভ করতে পারবে যে কাজই করুক না কেন আল্লাহ তালা তাকে মুনাফা দান করবেন লাভবান করবেন আর স্বপ্নে যদি কেউ বগল বা নাভিন নিচের প্রশম দেখে তাহলেও এটি একটি ভালো কিছু ঘটার লক্ষণ যে তার জীবনে আল্লাহ তাআলা দিন সংশোধন করে দিবেন সে ইসলামের পথে সঠিকভাবে আমল করতে পারবে আল্লাহওয়ালা হতে পারবে আর যদি কেউ বগলের পোষণ কাটতে দেখে এটি হলো উদ্দেশ্য সফল হওয়ার লক্ষণ বুঝতে হবে ওচিরই আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করবেন তার মনের সকল আশা আল্লাহর রহমতে পূর্ণ হবে ইনশাআল্লাহ অচিরই ভালো কিছু ঘটার লক্ষণ দুই নম্বর স্বপ্ন হল হজরত ইব্রাহিম কিরমানি রহমত উল্লা বলেছেন স্বপ্নে যদি দেখে যে তার ঘরের দেয়াল বা ঘর পড়ে গেছে তবে এটি প্রমাণ হলো তার অনেক অর্থ সম্পদ লাভ হবে দর্শক বন্ধু খেয়াল করুন যদি স্বপ্নের মধ্যে কেউ দেখে যে তার ঘরের দেয়ালটি পড়ে গিয়েছে অথবা পুরো ঘরটি পড়ে গিয়েছে বা যে কোনো এক দেয়াল পড়ে গিয়েছে এই স্বপ্নগুলো যদি দেখে বুঝতে হবে আল্লাহতাল্লাহ তাকে প্রচুর সম্পদ দান করবেন অচিরই আল্লাহতাল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ প্রচুরই ভালো কিছু ঘটার লক্ষণ তিন নম্বর স্বপ্ন হল হজরত মোহাম্মদ ইবরে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে খুরমা দেখা মাল ও উদ্দেশ্য অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কেউ খুরমা বা খেজুর দেখে ব্যাখ্যা হবে সে সম্পদ লাভ করবে আল্লাহ তাল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন এবং তার উদ্দেশ্য সফল হবে তথা তার মনের সকল আশা আল্লাহতালা পূর্ণ করে দিবেন আর যদি স্বপ্নে কেউ খেজুর বা খুরমা খেতে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে যদি আলেম হয় যে স্বপ্নটি যেই যেই ব্যক্তি স্বপ্নে খেজুর খেতে দেখেছে সে যদি আলেম ব্যক্তি হয় জ্ঞানী ব্যক্তি হয় তাহলে বুঝতে হবে তার জ্ঞান তার এলিম আরও বৃদ্ধি পেতে থাকবে আর যদি কোনো ব্যবসায়ী খুরমা খেজুর খেতে দেখে ব্যাখ্যা হবে তার ব্যবসায় সম্পদ আরও বৃদ্ধি লাভ করবে সে প্রচুর পরিমাণে সম্পদের মালিক হতে পারবে আর যদি কেউ দেখে যে সে খুরমা বা খেজুর খেয়ে তার বিচি বাহিরে ফেলে দিচ্ছে তাহলে ব্যাখ্যা হবে সে শরীয়তের বিধান অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাকে ইসলামের উপর দিনের উপর চলা সহজ করে দিবেন আর কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে খুরমা খেতে দেখা মিরাস লাভ হবে অর্থাৎ খেজুর খেতে দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা হয় সে উত্তরাধিকেরই সম্পদ লাভ করবে বা মিরাসের সম্পদ অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে তার রেখে যাওয়া যেই সম্পদ বন্টন হয় সে সেই কোনো না কোনোভাবে সেই সম্পদ থেকে কোনো অংশ লাভ করতে পারবে ওচেরই ভালো কিছু ঘটার লক্ষণযুক্ত চার নম্বর স্বপ্ন হলো হজরত ইসমাইল আশাস রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে নিজের হাতে অনেক চেরাগ দেখা সন্তান জন্ম হবে ইজ্জত ও সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের মধ্যে নিজের হাতে অনেকগুলো চেরাগ দেখতে পায় যেটা আগের যুগে আগুন বা আলোর জন্য ব্যবহার হতো চেরাগ যেটাকে বলা হয় সেটা যদি কেউ নিজের হাতে অনেকগুলো দেখে ব্যাখ্যা হবে তার সন্তান দুনিয়াতে ওচুরি আসবে তার সন্তান জন্ম লাভ হবে এবং সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহতালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর যদি ওই ব্যক্তি বদকার বা গুনাহার কোনো ফাঁসেক ফুজ্জার যদি স্বপ্নে নিজের হাতে অনেক চেরাগ দেখে ব্যাখ্যা হবে ওচুরি সে আল্লাহতালার প্রতি প্রত্যাবর্তন করবে এবং তও বা করবে তার সকল গুণা আল্লাহ তালা হয়তো মাফ করে দিবেন আর যদি কোনো মুসরিক ব্যক্তি নিজের হাতে অনেকগুলো চেরাক দেখে তাহলে ব্যাখ্যা হবে সে হেদায়তের ভালো পাবে আল্লাহ তালা তাকে দিনের পথে ইসলামের পথ দেখাবেন ইনশা আল্লাহ আর যদি কোন মুসলমান এবং দিনদার ব্যক্তি এই স্বপ্ন দেখে যে তার হাতে অনেক চেরাগ ব্যাখ্যা হবে সে ইবাদতে আগ্রহী হবে আল্লাহ তালা তার ইবাদতে আগ্রহ বাড়িয়ে দিবেন যার কারণে সে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারবে এর প্রমাণ হলো কোরআনুল করিমের আয়াত আউদুল্লাহমিনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম ও সিরাজির অবশ্যিল মুমিনিন বিআন্নালাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা সুরাতুল আহজাব ছেচল্লিশ সাতচল্লিশ অর্থ এবং আলোকিত প্রদীপ আর আপনি মোমিনগণকে সুসংবাদ দিন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ অচিরই ভালো কিছু ঘটার লক্ষণ পাঁচ নম্বর স্বপ্ন হলো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে বেহেস্ত বা জান্নাত দেখা আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ ও খুশির খবর লাভ হবে আলহামদুলিল্লাহ অর্থাৎ কেউ যদি স্বপ্নের মধ্যে জান্নাত দেখতে পায় বা বেহেস্ত দেখে তাহলে ব্যাখ্যা হবে আল্লাহ তাল পক্ষ থেকে সে অচিরই কোনো সুসংবাদ লাভ করবে এবং কোনো খুশির খবর তার জীবনে আসতে চলেছে এটা তার জন্য অনেক ভালো কিছু ঘটার একটি লক্ষণ এর প্রমাণ হলো কোরআনুল করিমের আয়াত আল্লাহ তালা বলেছেন আউদিন রজিম উদ্দুল্লাবিস্লামিন সৌরতুল হেজর আয়াত সেচল্লিশ অর্থ তাতে অর্থাৎ বেহেস্তে তোমরা প্রবেশ করো শান্তির সাথে নিরাপদ রূপে অচিরই ভালো কিছু ঘটার লক্ষণ ছয় নম্বর স্বপ্ন হল স্বপ্নে যুবক বা বালক বৃদ্ধ হতে দেখা ইজ্জত সম্মান লাভ হবে আখেরাতের কাজে মনোযোগী হবে আলহামদুলিল্লাহ অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কোনো যুবক ব্যক্তি অথবা বালক ব্যক্তি দেখে যে সে বৃদ্ধ হয়ে গিয়েছে তার বয়স অনেক বেশি এই স্বপ্নটি দেখলে এটি তার জন্য অনেক কিছু ভালো কিছু ঘটার লক্ষণ যে তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে আল্লাহতালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন ভবিষ্যৎ জীবন তার অনেক সুন্দর হবে এবং সে আখেরাতের কাজে মনোযোগ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে দিনের উপর চলার তৌফিক দিবেন প্রিয় দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিন আল্লাহ তাল্লাহ আমাদের জীবনে ভালো কিছু দান করুন খারাপ কিছু থেকে হেফাজত করুন